নমস্কার, এই মুহূর্তত দিবলৈছো এক বিগ ব্রেকিং নিউজ। জনজাতিকরণ দাবী, ছয় জনগোষ্ঠী আজি অসম বন্ধর আহ্বান জানাইছে। তার পাছতে রাজ্যের বিভিন্ন প্রান্তত ইয়ার মিশ্রিত প্রভাব পড়া পরিলক্ষিত হয়েছে। রাজপথত টায়ার জ্বলাই প্রতিবাদ সাব্যস্ত করেছে প্রতিবাদকারী। সবেক জানাইছো এই মুহূর্তত টাইমেটর দর্শক, আজি অসম বন্ধর দাবি জানাইছিল দল সংগঠনে। ছটাক জনগোষ্ঠীয়ে অসম বন্ধর আহ্বান জানাইছিল। ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের দাবি এই বন্ধ ঘোষণা করা হয়েছে আর ইয়ার মিশ্রিত প্রভাব পড়া পরিলক্ষিত হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত। ছয় জনগোষ্ঠীয় যৌথ মঞ্চে দাবি করেছে অসম বন্ধর, আর ভিন্ন স্থানত বন্ধর মিশ্রিত প্রভাব পড়া পরিলক্ষিত হয়েছে। বিশেষক উজনি অসমত, উজনি অসমের বিভিন্ন স্থানত ইয়ার মিশ্রিত প্রভাব পড়েছে। রাজপথত বন্ধর সমর্থনত প্রতিবাদ করলে গ্রেপ্তার করব আরক্ষী। ইতিমধ্যে জাননী প্রকাশ করা হয়েছিল আরক্ষীর তরফের পৰা আর নির্দেশনা যোগে আরক্ষীর সকিয়নি ছয় জনগোষ্ঠীয় যৌথ মঞ্চ। আর এই বন্ধর আহ্বান সম্পূর্ণ বেআইনী আখ্যা দিছিল আরক্ষী। আর কালি যেহেতু এখন জাননী জারি করা হয়েছিল, যত নাকি উল্লেখ করা হয়েছিল যে রাজপথত প্রতিবাদ করলে গ্রেপ্তার করা হব। আর এই মুহূর্তে কিছু দৃশ্যাংশ আমার হাতত আহি পড়েছে, সেই দৃশ্যাংশ দেখাব বিচারিছো। এনেদরে রাজ্যের বিভিন্ন প্রান্তত মিশ্রিত প্রভাব পড়া পরিলক্ষিত হয়েছে। জনজাতিকরণের দাবিত ছয় জনগোষ্ঠীয় যৌথ মঞ্চয় অসম বন্ধর আহ্বান জানাইছিল। 12 ঘণ্টা অসম বন্ধর আহ্বান জানাইছিল ছয় জনগোষ্ঠীয় যৌথ মঞ্চয়। আর তার পাছতে দেখা পোৱা গৈছে কটকটীয়া নিরাপত্তা বেষ্টনী গড়ি তোলা হয়েছে সমগ্র রাজ্য। মোতায়েন করা হয়েছে অর্ধসামরিক বাহিনী, আরক্ষী বাহিনী, SSB, CRPF, আর্মি, সকল মোতায়েন করা হয়েছে যাতে কোনো কারণতে প্রতিবাদকারী প্রতিবাদ সাব্যস্ত করব নয়। কিন্তু তৎসত্ত্বেও দেখা পোৱা গৈছে রাজ্যের বিভিন্ন প্রান্ত অসম বন্ধর মিশ্রিত প্রভাব পড়েছে। বিশেষক উজনি অসমের বিভিন্ন স্থানত ইয়ার মিশ্রিত প্রভাব পড়েছে। টায়ার জ্বলাই প্রতিবাদ সাব্যস্ত করেছে প্রতিবাদকারী। আর এই মুহূর্তে কিছু মন্তব্য আহি পড়েছে সংগঠনের নেতৃবর্গর, সেই মন্তব্য প্রথমে এই মুহূর্তে শুনাই লোক বিচার টাইমেটর দর্শক। জনজাতিকরণের একটা দীর্ঘদিনীয় সমস্যা, আমি জন্মস্বত্বতা অধিকার, আমি জনজাতিকরণের ক্ষেত্রে বিভিন্ন সময় সরকারের আলোচনা হয়েছে, বিলোচনা হয়েছে, বারে বারে তখন জনজাতিকরণ দিয়ার নামত ভেকু ভাওনা গেছে। আর এই ক্ষেত্রে আজি 15 তারিখে 15 নভেম্বর আজি 12 ঘণ্টা অসম বন্ধ সভাত্মক অসম বন্ধ ঘোষণা করা হল। আর এই ক্ষেত্রে আমগুলো ঠিক তার প্রভাব আমি টায়ার জ্বলাই রাতে প্রতিবাদ করা হয়েছে। টায়ার জ্বলাই প্রতিবাদ করা হয়েছে, বন্ধর আমি সমর্থন করা হয়েছে, বন্ধটা আমি পালন করছো। এই ক্ষেত্রে জনজাতিকরণের যে সমস্যা সরকারখানে বারে বারে যেধরনের ভেঙুচালি করেছে, ভেঙুচালি আমি তীব্র ভাষায় গরিহণা দিছো। আর এই বন্ধর ক্ষেত্রে সকল রাইজর শান্তিপূর্ণভাবে বন্ধ আহ্বান জানালো। ছয় জনগোষ্ঠী জনজাতিকরণের একটা দীর্ঘদিনীয় সমস্যা, আমি জন্মস্বত্বতা অধিকার, আমি জনজাতিকরণের ক্ষেত্রে বিভিন্ন সময় সরকারের আলোচনা হয়েছে, বিলোচনা হয়েছে, বারে বারে তখন জনজাতিকরণ দিয়ার নামত ভেকু ভাওনা গেছে। সংগঠনের নেতৃবর্গর, আর এই মুহূর্তে পুনে পুনে যাব বিচারিছো আমার সাংবাদিক সমীরণ শইকীয়ার ওসরলে, যেহেতু মহানগরী গুয়াহাটীত ইতিমধ্যে CRPF বাহিনী মোতায়েন করা হয়েছে, আরক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছে, কেনে ধরনের প্রভাব পড়েছে মহানগরী গুয়াহাটীত সেয়া জানিবার কারণে পুনে পুনে যাব বিচারিছো আমার সাংবাদিক সমীরণ শইকীয়ার ওসরলে। হয় সমীরণ, কেনে ধরনের প্রভাব পড়া পরিলক্ষিত হয়েছে মহানগরী গুয়াহাটী? হয় ভার্গব, কব লাগবে যে ছয় জনগোষ্ঠী জনগোষ্ঠীকরণের দাবীরা যেহেতু তেখেতসকলে বহুদিনের পর প্রতিবাদ সাব্যস্ত করেছিল আর আজির দিনট তেখেতসকলে অসম বন্ধর ঘোষণা করেছিল। কিন্তু অসম বন্ধর ঘোষণা করলেও কিন্তু গুয়াহাটী মহানগর আজি বন্ধর কোনো প্রভাব দেখা পোৱা নাই। আর এই বন্ধ হব বলে আরক্ষী সজাগ হয়ে আছিল। আর এই যখন এই বন্ধর সমর্থনে তেখেতসকলে ওলাই আহিব, তেখেতসকলক বেআইনী হিসেবে গ্রহণ করে তেখেতসকলক গ্রেপ্তার করব বলে কালি অসম আরক্ষীর ফলপরা কোয়া হয়েছিল। আর আজির দিন গুৱাহাটী মহানগৰৰ দৃশ্যাংশ দেখুৱাব, কিন্তু অসম বন্ধৰ প্ৰভাৱ পোৱা নাই। উজনি অসমত যদিও প্ৰভাৱ পৰিছে কিছু কিছু অঞ্চলত বৰ্তমান, কিন্তু গুৱাহাটী মহানগৰত কোনো ধৰণৰ প্ৰভাৱ পোৱা নাই। অসম আৰক্ষীকে ধৰি লৈ যিসকল আৰক্ষীৰ লোক আছে তেখেতসকলে মহানগৰীৰ বিভিন্ন প্ৰান্তত তেখেতসকলে যদি বন্ধ দিয়ে সেই বন্ধ দিয়া লোকসকলক গ্রেপ্তার করবলে সষ্টম হয়ে আছে। আর তার প্রেক্ষাপটত দেখা পাওয়া গেছে গুয়াহাটী মহানগরের যেহেতু জনতা ভবন, সেক্রেটারি অফিস, এই অফিসকিটা তেখেতসকলে ছয় জনগোষ্ঠীয় যিসকল লোক আছে ছয় জনগোষ্ঠীয় লোকসকলে ঘেরাও কার্যসূচী গ্রহণ করেছিল। আর তারপর ভিডিও জার্নেলিস্ট অমরে দেখাব তার সম্মুখের দৃশ্যাংশ এটা এনেদরে দেখবলে পাওয়া গেছে।
গাড়ীসমূহ চলাচল কৰি আছে, কোনো ধৰণৰ বন্ধৰ প্ৰভাৱ পৰা নাই গুৱাহাটী মহানগৰত। আৰু এটা কথা ক'ব লাগিব যে কালি সদৌ অসম আদিবাসী ছাত্ৰ সন্থাই এই ছয় জনগোষ্ঠীৰ যি বন্ধ দিছিলে আজিৰ দিনটোত, সেই বন্ধৰ প্ৰতি তেখেতসকলৰ সমৰ্থন আঁতৰাই লৈছিলে। তেখেতসকলে এই বন্ধ তেখেতসকলক সমৰ্থন দিয়া নাছিলে আৰু গুৱাহাটী মহানগৰত প্ৰতিটো প্ৰান্ততে সষ্টম হৈ আছে, সুচাৰুৰূপে এতিয়া গাড়ীসমূহ চলাচল কৰিব পাৰিছে। কিন্তু আপুনি উল্লেখ কৰিছে ইতিমধ্যে যে উজনি অসমৰ কেইবাখনো জিলাত কিছু কিছু অঞ্চলত বন্ধৰ প্ৰভাৱ পৰিলেও কিন্তু গুৱাহাটী মহানগৰৰ যিসমূহ মূল স্থান আছে, সেই মূল স্থানসমূহত বৰ্তমানলৈকে অসম বন্ধৰ কোনো প্ৰভাৱ পৰা নাই। স্বজনগোষ্ঠীয় জনজাতিকৰণৰ দাবীৰে তেখেতসকলে বিভিন্ন দিনৰ পৰা তেখেতসকলে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছিলে, সেই কথা আমি ইতিমধ্যে টাইমত দৰ্শকসকলক দেখুৱাইছিলোঁ। আৰু জনতা ভৱন ছেক্ৰেটৰী অফিচ যিসমূহ দিছপুৰ ঘেৰাও কাৰ্যসূচীৰে তেখেতসকলে কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছিলে, সেইবাবে হয়তো জনতা ভৱনত তেখেতসকলক অসম আৰক্ষীয়ে ভয় খাইছিলে। কিছু সময় আগলৈকে জনতা ভৱনৰ সন্মুখত আৰক্ষীৰ যিসকল জোৱান আছে, আৰক্ষীৰ জোৱানসমূহে কটকটীয়া নিৰাপত্তা দিছিল। কিন্তু বৰ্তমান সময়ত যিহেতু বন্ধৰ কোনো ধৰণৰ প্ৰভাৱ পোৱা নাই বা বন্ধ দিয়া লোকসকল অহা নাই, সেইবাবে যিসকল আৰক্ষী আছে আৰক্ষীৰ লোকসকলো ক্ৰমান্বয়ে কমিবলৈ ধৰিছে। আৰু গুৱাহাটী মহানগৰৰ বিভিন্ন প্ৰান্তৰ কথা আমি ইতিমধ্যে উল্লেখ কৰিছোঁ, কোনো প্ৰান্ততে কোনো ধৰণৰ বন্ধ প্ৰভাৱ পোৱা নাই, গাড়ী সুচাৰুৰূপে চলি আছে। ছয় জনগোষ্ঠীয় জনজাতিকৰণৰ দাবীৰে যিহেতু বিভিন্ন সময় বিভিন্ন ধৰণৰ প্ৰতিবাদ আছিলে, আজি 15 তাৰিখৰ দিনটো তেখেতসকলে জনজাতিকৰণ নিদিয়াৰ বাবে তেখেতসকলে বন্ধৰ ঘোষণা কৰিছিল। কিন্তু বন্ধ ঘোষণা কৰাৰ পাছতো কিন্তু দেখা পোৱা গৈছে গুৱাহাটী মহানগৰ কোনো ধৰণৰ বন্ধৰ প্ৰভাৱ পৰা নাই। আৰু যিসকলে এই বন্ধৰ প্ৰতি ওলাই আহিব তেখেতসকলক অসম আৰক্ষীয়ে বেআইনী হিচাপে ঘোষণা কৰিব, আৰু বেআইনী হিচাপে ঘোষণা কৰি গ্ৰেপ্তাৰ কৰাৰ কথা ইতিমধ্যে কালিৰ দিনটোত স্পষ্ট হৈছিল। আৰু আজিৰ দিনটোত গুৱাহাটী মহানগৰত আমি দৃশ্যাংশ দেখুৱাইছোঁ, বিশেষকৈ যিবোৰ দিছপুৰ ঘেৰাও কাৰ্যসূচী তেখেতসকলে ৰূপায়ণ কৰিছিলে, দিছপুৰ ঘেৰাও কাৰ্যসূচী তেখেতসকলে জনতা ভৱন ছেক্ৰেটৰী অফিচত কিছুদিনৰ আগত আহিব বিচাৰিছিলে। কিন্তু সেইবাবে যিসমূহ মূল মূল স্থান আছে, এই মূল মূল স্থানসমূহত অসম আৰক্ষীকে ধৰি লৈ CRPFৰ বহুতো জোৱান কিছু সময় পূৰ্বলৈকে তেখেতসকলে এই স্থানত গিজ গিজাই আছিলে। কিন্তু বৰ্তমান সময়ছোৱাত যিহেতু ভালদৰে সুচাৰুৰূপে সকলো কাম কাজ চলি আছে, অসম বন্ধৰ কোনো ধৰণৰ প্ৰভাৱ পৰা নাই ভাৰ্গৱ, সেইবাবে হয়তো বৰ্তমান সেই যিসকল SSB জোৱান আৰু অসম আৰক্ষী আৰু CRPFৰ যিসকল জোৱান আছে, জোৱানসকল বৰ্তমান এই স্থানৰ পৰা আঁতৰি গৈছে, গুৱাহাটী মহানগৰ শূন্য হৈছে, কোনো প্ৰতিবাদকাৰী লোক ওলাই অহা নাই। আৰু সেইবাবে বৰ্তমান সুচাৰুৰূপে গুৱাহাটী মহানগৰ যিসমূহ দোকান পোহাৰকে ধৰি লৈ গাড়ী চলাচলত সুচাৰুৰূপে চলি আছে ভাৰ্গৱ। নিশ্চয়কৈ এই মুহূৰ্তত ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আৰু মহানগৰী গুৱাহাটীৰ সবিশেষ জনালে আমাৰ সাংবাদিক সমীৰণ শইকীয়া। কিন্তু টাইমেটৰ দৰ্শকক এই মুহূৰ্তত জনাই আছোঁ, মহানগৰী গুৱাহাটীত অসম বন্ধৰ কোনো ধৰণৰ প্ৰভাৱ পৰা নাই, তাৰ বিপৰীতে উজনি অসমৰ বিভিন্ন স্থানত ছয় জনগোষ্ঠীৰ জনজাতিকৰণৰ দাবী যিধৰণৰ অসম বন্ধৰ আহ্বান জনোৱা হৈছিল তাৰ মিশ্ৰিত প্ৰভাৱ পৰা পৰিলক্ষিত হৈছে উজনি অসমৰ বিভিন্ন স্থানত। তাৰ বিপৰীতে মহানগৰী গুৱাহাটীত এই অসম বন্ধৰ কোনো ধৰণৰ প্ৰভাৱ পৰা নাই।